বাগদায় চন্দন মণ্ডলের বাড়িতে ইডির হানা। এদিন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকটি জায়গায় একযোগে ইডির হানা। বাড়ানো হলো কলকাতা ইডি দপ্তরের নিরাপত্তা। সিজিও কমপ্লেক্সের গেটে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত বাগদার চন্দন মণ্ডলের মামা ভাগ্নের বাড়িতে ইডির হানা। শুক্রবার সকালে ইডির পাঁচ সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যান বাগদায় চন্দন মণ্ডলের বাড়িতে। যদিও সে সময় বাড়িতে কেউ ছিলেন না, ইডির সদস্যরা বাড়ির সামনে দীর্ঘ সময় ডাকাডাকি করেন। বাড়ির সামনের দরজা তালাবন্ধ থাকায় বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকেন ইডির প্রতিনিধি দলের সদস্যরা। এরপর বেলা সাড়ে বারোটা নাগাদ বাগদার মামা ভাগ্নার বাড়িতে পৌঁছান চন্দন মণ্ডলের পরিবারের সদস্যরা। বাড়িতে ফেরেন তার স্ত্রী ও কন্যা। তারা বাড়িতে ফিরতেই পাঁচ সদস্যের ইডির প্রতিনিধি দল বাড়ির মধ্যে পৌঁছান, তাদের সাথে কথা বলেন। প্রসঙ্গত, শুক্রবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অপর মন্ত্রী পরেশ অধিকারী, রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলির বাড়িতেও এদিন একযোগে ইডির তল্লাশি চালায়। এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে পৌঁছান ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, এর কিছু সময় পর হঠাৎই অসুস্থতা বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন মেখলিগঞ্জে পরেশ অধিকারীর বাড়িতেও হানা দেয় ইডির আধিকারিকেরা। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলির বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলায় এই তল্লাশি। শুক্রবার সকালে ইডির আধিকারিকদের একটি দল বিধাননগরের ইডির দপ্তর থেকে বেরিয়ে কল্যাণময় গাঙ্গুলির ফ্ল্যাটে পৌঁছায়। প্রসঙ্গত, শুক্রবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় যখন রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও প্রাক্তন আধিকারিকদের বাড়িতে ইডির তল্লাশি চলছে, সে সময় নিরাপত্তা বাড়ানো হয়েছে ইডির সদর দপ্তরে। সিজিও কমপ্লেক্সের মূল গেটে পাহারার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। অফিসের কর্মী ছাড়া কাউকেই অফিসের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরও সিজিও কমপ্লেক্সের ভেতরে যেতে দেওয়া হয়নি। জানা গেছে, বাগদায় চন্দন মণ্ডলের বাড়িতে এদিন সকালে ইডির আধিকারিকেরা পৌঁছালেও দীর্ঘ সময় তারা বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকেন, কারণ সে সময় চন্দন মণ্ডলের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না, বাড়ি ছিল সম্পূর্ণ তালাবন্ধ। অবশেষে সাড়ে বারোটা নাগাদ তার পরিবারের লোকেরা বাড়িতে ফেরেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বাগদার চন্দন মণ্ডলের বিরুদ্ধে এর আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন ফের ইডির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছায় বাগদার চন্দন মণ্ডলের বাড়িতে। তবে এ বিষয়ে ইডির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড।